অদক্ষ দায়ীদের হাত থেকে গর্ভবতী মায়েদের নিরাপত্তা দিতে এবার নীলফামারী সদরে কমিউনিটি ক্লিনিকে চালু করা হলো ডেলিভারি রুম। এই ব্যবস্থাপনা অপ্রয়োজনীয় সিজারের সংখ্যা কমাতে সহায়ক হবে। 2021-22 অর্থ বছরে জাইকার অর্থায়নে নীলফামারী সদর উপজেলার 8টি কমিউনিটি ক্লিনিকে এই নিরাপদ ডেলিভারি রুমগুলো নির্মাণ করেছে সদর উপজেলা কর্তৃপক্ষ। এগুলো নির্মাণে 60 লাখ টাকা ব্যয় হয়েছে। সপ্তাহে 6 দিন সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এছাড়া বিনামূল্যে ওষুধও দেওয়া হয়ে থাকে এই ক্লিনিকগুলোতে। গর্ভবতী মায়েরা সকল ধরনের পরামর্শ ও পরিচর্যা পায় এখান থেকে। গ্রাম পর্যায়ে ঝুঁকিমুক্ত নিরাপদ সন্তান প্রসবে বিশেষ ভূমিকা রাখায় খুশি স্থানীয়রা। আমার এখান থেকে হাসপাতাল যাইতে 8 কিলোমিটার লাগে। এখান থেকে যাইতে রাস্তাও খারাপ, যাইতে সমস্যা হয়। আমরা এই ক্লিনিকে ভালোই সুযোগ সুবিধা পাই। সময় মতো চেক আপ করে, সময় মতো ওষুধপত্র দেয়। যখন দরকার হয় তখন আমরা ম্যাডামদেরকে পাই। কাছেই ক্লিনিক হয়ে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। আমি মনে করি এখানে ডেলিভারিটা হলে আমার খুব ভালো হবে। এই ক্লিনিক তো সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনে চালু থাকে, সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এর মধ্যে আমরা যা সেবা পাই, অসুস্থ হলে এর মধ্যে ক্লিনিকে আসি, ঔষধপত্র যা লাগে নেই। এরপরে যদি ম্যাডামরা চলে যায়, ফোন দেওয়া মাত্রই তারা আসে, আসে আমাদের যা সুযোগ সুবিধা লাগে তারা দেন। তো মনে করি যে গ্রামে ধাত্রী মা আছে, ওই মাকে নিয়ে আসতো, মা দেখতো। যদি বাড়ির খালাস করার মতন হয়তো বাড়ির করতো, না হইলে 24 ঘন্টা দেখে, টাইম দেখে, না হইলে সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এখন যেহেতু আমার এলাকায় একটা কমিউনিটি ক্লিনিক আসছে, তা আমরা চাবো আমাদের এই যে বাচ্চা ডেলিভারির তো রুম হয়ে গেছে, আমরা চেষ্টায় থাকবো আমাদের এখানে যদি তাড়াতাড়ি চালু হয়ে যায় তো আমরা এখানেই বাচ্চা খালাস করবো। নীলফামারী হাসপাতাল আর কেন যাবো? আর ধাত্রী মাকে কেন ডাকে আনি, অত ঝুঁকি হাতে নেব। আমরা তো চাই কমিউনিটি ক্লিনিকে সেবাদানদের আছে, তার কাছে বাচ্চা খালাস করে সুস্থভাবে মা বা বাচ্চাকে সুস্থ রাখবো। তাই আমার অনেক সুবিধা হয়ে গেছে। আয়রন বড়ি পাই, এমনি ক্যালসিয়াম, গ্যাসের বড়ি, এমনি বাচ্চা প্রসাব ইয়ে খালাস করে ক্লিনিক পাইছি। সহজিতে হয়েছে, ভ্যান খরচ করে যান না গেছে না, টাকা পাইছে খরচ, অল্প টাকাতে আমার গার্গরোধ হবে। বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন 10 থেকে 15 জন গর্ভবতী মায়েদের পরামর্শ সহ পরিচর্যা দেওয়া হয়ে থাকে বলে জানান কমিউনিটি ক্লিনিকের এই স্বাস্থ্য সেবিকা। 10 থেকে 15 জন দৈনিক আমার এখানে গর্ভবতী মা সেবা নিতে আসেন, এবং তাদের এখান থেকে সদর হাসপাতাল অনেক দূরে, সে সেবাটা আমাদের এখান থেকে তারা পায়। এবং গর্ভ অবস্থা থেকে যে 4টা চেক আপ তারা নিয়মিত এখান থেকে নেন আর কি। এবং পাশাপাশি ওষুধ, যেটা ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, এগুলো আমরা দিই। তাদের ওজন, উচ্চতা, বিপি সব কিছু আমরা চেক করি এখানে। আচ্ছা, এখানে গর্ভ মানে ডেলিভারি রুমটা হওয়াতে একটা সুবিধা, সেটা হচ্ছে যে এখনও কিন্তু সাধারণ জনগণের মধ্যে এখনও কুসংস্কার আছে যে আমরা যদি ওখানে যাই আমাদের সিজার করবে, বা যদি আয়রন ক্যালসিয়াম খাই সেক্ষেত্রে আমাদের বাচ্চা বড় হবে এবং সিজার করতে হবে, এইরকম একটা তাদের কুসংস্কার আছে। এবং যদি তারা ওইদিকে নিয়ে যায় অনেক টাকা খরচ হবে, বাড়িতে যদি হয় তাদের কোনো খরচ হবে না। কিন্তু সেই ধারণাটা আমরা আসলে এই ডেলিভারি রুমটা হওয়ার পরে আমরা এই ধারণাটা তাদের ভেঙে দিয়েছি, এবং কমিটির মাধ্যমে আমরা আলোচনা করছি এবং এলাকায় আমরা বলছি, প্রচার করছি যে এখানে যে একটা ডেলিভারি রুম হয়েছে, আপনারা যদি এই প্রতিষ্ঠানে এসে আপনারা ডেলিভারি করান, মা ও শিশু দুজনেই সুস্থ থাকবে, ভালো থাকবে। নিরাপদ সন্তান প্রসবের লক্ষ্যে নীলফামারীতে 8টি কমিউনিটি ক্লিনিকে চালু করা হয়েছে ডেলিভারি রুম। পর্যায়ক্রমে উপজেলার 46টি কমিউনিটি ক্লিনিকে এই সেবা চালু করা হবে বলে জানালেন উপজেলা চেয়ারম্যান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে তিনি একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেটি হলো কমিউনিটি ক্লিনিক। একটি মানুষ একদম তার হাতের কাছে এই সেবাটি পাচ্ছেন, তার গ্রামেই কমিউনিটি ক্লিনিক, সেখানে তিনি যেতে পাচ্ছেন এবং প্রাথমিক চিকিৎসা সেবাটা তিনি পাচ্ছেন হাতের কাছে। এই কমিউনিটি ক্লিনিকের ডেলিভারি রুম তাদেরকে ওই সেবাটি দিচ্ছে যে নিরাপদ মাতৃত্ব, প্রাতিষ্ঠানিক মাতৃত্ব এবং স্বাভাবিক প্রসব, এই সুযোগটা এই কমিউনিটি ক্লিনিকে আমরা নীলফামারী সদর উপজেলা পরিষদ থেকে যে ডেলিভারি রুম করে দিয়েছি সেটি সুবাদে সম্ভব হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে সেবা চালু হওয়াটা মাতৃ মৃত্যুর হার ও অপ্রয়োজনীয় সিজারের হার কমানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সবগুলো কমিউনিটি ক্লিনিকে দ্রুত এই সেবা চালুর দাবি স্থানীয়দের।